সহজ করে পাঠ নিয়ে যাও, সহজ পাঠে এসে। হ্যালো স্টুডেন্ট, আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয় নিয়ে এখন আলোচনা করছি। আমরা আছি জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্যে। আমরা আগের ভিডিওতে জীবের উৎপত্তি, জীব বৈচিত্র্য ইত্যাদি সম্পর্কে বিভিন্ন কথা বলেছি এবং আলোচনা করেছি। তাহলে এই জীব সম্পর্কে যেখানে আলোচনা করা হয় তাকে বলা হয় জীববিদ্যা। এবারে যদি আমরা জীববিদ্যার সংজ্ঞার দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে বিজ্ঞানের যে শাখায় জীবনের তথা জীবের রীতি, প্রক্রিয়া ও তার বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করা হয় তাকে জীববিদ্যা বলে। এবারে এই জীববিদ্যার বিভিন্ন শাখা আছে। তার আগে আমরা দেখে নেব যে এই জীববিদ্যা আমরা কেন পড়ব বা জীববিদ্যা পাঠের লক্ষ্য বা উদ্দেশ্যগুলো কি কি। দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল বাটনটি ক্লিক করুন। জীববিদ্যা পাঠের কয়েকটি উদ্দেশ্য হলো, 1 নম্বর, পারিপার্শ্বিক পরিবেশে উদ্ভিদ, প্রাণী, কীটপতঙ্গ ইত্যাদি সম্পর্কে কৌতূহল সৃষ্টি করা। 2 নম্বর, প্রকৃতির বিভিন্ন জীবের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা এবং পরিবেশের সঙ্গে তাদের সামগ্রিক সম্পর্ক সম্পর্কে অবহিত করে তোলা। 3 নম্বর, জীবজগৎ ও প্রাণীজগৎ সম্পর্কে আন্তরিক ভালোবাসা ও মমত্ববোধ গড়ে তোলা। তাছাড়াও বিভিন্ন গবেষণামূলক কাজে আগ্রহ সৃষ্টি করা, চিকিৎসা বিজ্ঞান, রোগ নিরাময়, অনাক্রম্যতা সাধন ইত্যাদি সম্পর্কে উৎসাহিত করে তোলা। তারপরে দূষণ সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদের উন্নয়ন সম্পর্কে সচেতনতা জাগ্রত করা হলো জীববিদ্যা পাঠের লক্ষ্য এবং উদ্দেশ্য। এবারে আমরা যেটা বলছিলাম যে এই জীববিদ্যার বিভিন্ন শাখা আছে। জীববিদ্যার শাখাকে প্রধানত 2টি প্রধান শাখায় ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, ইংরাজিতে যাকে বলা হয় বটানি। এই উদ্ভিদ বিজ্ঞানে উদ্ভিদ সম্পর্কে আলোচনা করা হয়। এবং দ্বিতীয় প্রধান শাখা হলো প্রাণী বিজ্ঞান, ইংরাজিতে জুলজি। এই প্রাণী বিজ্ঞান শাখায় বিভিন্ন প্রাণী সম্পর্কে আলোচনা করা হয়। এই প্রধান 2টি শাখা ছাড়াও জীববিদ্যার আরও অন্যান্য শাখা আছে। শাখাগুলি হলো এই রকম যে জীব রসায়ন, তারপরে আণবিক জীববিদ্যা, পরে অনাক্রম্যবিদ্যা, বংশগতিবিদ্যা, কলাবিদ্যা, শারীরবিদ্যা, শারীরস্থান, বাস্তুবিদ্যা, আচরণবিদ্যা, অভিব্যক্তি ইত্যাদি। তাহলে অধুনা জীবন বিজ্ঞান বা জীববিদ্যা শুধু একক নির্ভরশীল বিজ্ঞান নয়, জীবন বিজ্ঞানের সঙ্গে বিজ্ঞানের অন্যান্য শাখার সংযুক্তি ঘটেছে, ফলে সৃষ্টি হয়েছে জীবন বিজ্ঞানের বিভিন্ন শাখা। এই জীবন বিজ্ঞানের সঙ্গে অন্যান্য শাখার সংযুক্তি ঘটার ফলে যে শাখাগুলি সৃষ্টি হয়েছে সেগুলি হলো, 1 নম্বর, জীব পদার্থবিদ্যা, তারপরে জীব রসায়নবিদ্যা, 3 নম্বর হচ্ছে যে জীব পরিসংখ্যানবিদ্যা বা জীবমিতি, 4 নম্বর হচ্ছে যে জীব ইলেকট্রনিক্স বিদ্যা বা বায়োনিক্স, 5 নম্বর হচ্ছে যে প্রত্নজীববিদ্যা, 6 নম্বর হচ্ছে যে নৃবিদ্যা বা অ্যান্থ্রোপোলজি, 7 নম্বর হচ্ছে যে ভৌগোলিক জীববিদ্যা, এবং সর্বশেষে সাইবারনেটিক্স। ঠিক আছে, তাহলে জীবন বিজ্ঞানের নিজস্ব বিভিন্ন শাখা আছে, আবার জীবন বিজ্ঞানের সঙ্গে বিভিন্ন শাখার সংযুক্তির ফলে আরও অন্যান্য শাখা গঠিত হয়েছে। তাহলে জীবন বিজ্ঞানের নিজস্ব শাখাকে বলা হয় বিশুদ্ধ জীববিদ্যা, আর জীবন বিজ্ঞানের সঙ্গে যখন অন্যান্য শাখা যখন যুক্ত হয় তখন তাকে বলা হয় অ্যাপ্লায়েড বায়োলজি বা ফলিত জীববিদ্যা। এই সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষ নানা সমস্যার সম্মুখীন হয়, তাহলে এইসব সমস্যা সমাধানের জন্য জীববিদ্যা বিভিন্ন অগ্রণী ভূমিকা পালন করেছে তার বিশুদ্ধ জীববিদ্যা এবং ফলিত জীববিদ্যার মাধ্যমে। যেমন এই জীববিদ্যার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রয়োগের দিকে যদি দেখি তাহলে আমরা দেখব যে এগুলো আসল প্রয়োগ যেখানে হয়েছে সেটা হচ্ছে যে মেনলি কৃষিকার্যে এবং চিকিৎসা বিজ্ঞানে। তাহলে কৃষিকার্যের দিকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে কৃষিকার্যের প্রয়োগটা দুভাবে হয়েছে। প্রথম, 1 নম্বর হচ্ছে খাদ্য উৎপাদনে জীববিদ্যা বিভিন্নভাবে সাহায্য করেছে, যেমন উচ্চ ফলনশীল বীজ উৎপাদনে, তারপরে বীজবিহীন ফল উৎপাদনে, কীটপতঙ্গ দমন করতে, পোলট্রি চাষে, মৎস্য চাষে, উন্নত জাতের পশুপালন করতে এবং মৌমাছি পালনে। তাছাড়াও পরিধেয় উপাদান সরবরাহতেও
জীববিদ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন জীববিজ্ঞানের ধারণা থেকে পরিধেয় উপাদানে কাঁচামাল হিসাবে উৎকৃষ্ট মানের তুলো, পাটতন্তু, পশম, রেশম ইত্যাদি উৎপন্ন করা হয়েছে। কৃষিকার্য ছাড়াও তাহলে বলা হলো যে চিকিৎসা বিজ্ঞানে জীববিদ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন ওষুধ উৎপাদনে, তারপরে রোগ নিরূপণে, ক্লোনিং করতে, ট্রান্সজেনিক জীব সৃষ্টিতে, কলা অনুশীলনে এবং ফরেন্সিক বিজ্ঞানে জীববিজ্ঞান বিশেষ ভূমিকা পালন করে। এই কৃষিকার্য এবং চিকিৎসা বিজ্ঞান ছাড়াও জীববিদ্যা মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কীরকম না, জীবনবিজ্ঞানের জ্ঞান থেকেই এই মহাকাশচারীরা মহাকাশযানে এক প্রকার এককোষী শৈবাল যার নাম হচ্ছে ক্লোরেলা রাখেন। এই ক্লোরেলা সালোক সংশ্লেষ চালাবার সময় মহাকাশযান থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করেন এবং অক্সিজেন পরিত্যাগ করে, ফলে মহাকাশযানে অক্সিজেন সরবরাহটা সঠিকভাবে বজায় থাকে। তাছাড়াও এই জীববিদ্যার আরও অন্যান্য ভূমিকা দেখা যায়। এই জীবনবিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে সমুদ্রবিদ্যায়, তারপরে তেল সন্ধানে, বন্যা ও ভূমিক্ষয় রোধে, তারপর মানব সুপ্রজনন বিদ্যায়, শিল্পোদ্যোগে, জনস্বাস্থ্য রক্ষায়, পরজীবী তত্ত্বে, জনবিস্ফোরণ রোধে প্রভূত উন্নতি সাধন করা গেছে। তাহলে আজকের ভিডিওতে আমাদের এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে আমরা পরের পার্টটাকে নিয়ে আলোচনা করব। আপাতত ধন্যবাদ। পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।